আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি লেমন কারি রাইস এই ভাতটা কিন্তু তোমরা আলুর দম বা মাংস বা পনিরের সাথে খুব ভালোভাবে খেতে পারো আর এটা ঘরে থাকা অল্প কিছু জিনিস দিয়েই চটপট তৈরি হয়ে যাবে দেখো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি কড়াই তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এটা আমি কিন্তু ঘিয়ে করছি তোমরা চাইলে সাদা তেলে করতে পারো আমি পুরোটাই ঘিয়ে করছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষে আর কারিপাতা ফোড়ন সর্ষে আর কারিপাতাটা শুকনো লঙ্কা একসঙ্গে কিন্তু একটু ভেজে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি আধঘানা পেঁয়াজ কুচি করে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি দু চামচ মতন সাদা তিল সাদা তিলটা কিন্তু আমি শুকনো খোলায় আগে একটু ভেজে নিয়েছিলাম সেই তিলটাই কিন্তু আমি আবার ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ভাত ভাতটা কিন্তু আমি এখানে নর্মাল যেরকম আমরা রেগুলার রাইস ইউজ করি সেটাই কিন্তু আমি এখানে তোমাদের দেখাচ্ছি তোমরা চাইলে এটা দেরাদুন রাইসে কিন্তু ব্যবহার করতে পারো তো আমি আমার নিজের মন থেকেই বাড়িতে রান্না করে দিয়ে থাকি আর তাই জন্য আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা কালকে আমার চিকেনের রেসিপিটা তোমরা অনেকেই অনেক কিছু নাম দিয়েছো। আমার খুব ভালো লেগেছে যে তোমরা নামগুলো দিয়েছ দেখো আমার রাইসটা কিন্তু প্রায় হয়ে গেছে এবার কিন্তু আমি এর উপর থেকে দিয়ে দেবো আধখানা লেবুর রস তোমরা তোমাদের ভাতের পরিমাণ অনুযায়ী দেবে আমি কিন্তু এখানে যেহেতু অল্প ভাত তাই আমি আধখানা দিয়েছি তোমরা কিন্তু বেশি ভাত হলে এটা একটা দেবে আর দেখো নুন চিনিটাও দেওয়া হয়ে গেছে এবার এটাকে আরেকটু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু এর উপর থেকে আমি কিছুটা সাদা তিল দিয়ে তারপর কিন্তু দেখো সার্ভ করে দিয়েছি আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো